গেট হারাই লেছি, আমার ওইটা আছে 19 নাম্বার, আমি 14 নাম্বারে যাব বলেছি, মানে দুইটা নাম্বার একসাথে, তো এই কারণে আমি আওলাই লেছি। যাই হোক, এখন আমি 19 নাম্বার কাউন্টারের দিকে যাইতেছি। আমারটা এখনো দেরি আছে, 3:50 ফ্লাইট আমার। তো এখানে নাম্বার কোন দিকে? এই লাইনে আছে আমার 19 17 থেকে। তো গত ভিডিও তো কইলামই আপনাদের যে কিভাবে সাদা পাসপোর্ট দিয়ে আর কি ফ্লাইট মারতাছি বেলজিয়াম থেকে গ্রিসে, ওইটারই দ্বিতীয় পার্ট এটা। এখানে আমি গেট হারাই ফেলছিলাম কারণ আমি একা বুঝছেনই তো, একটু নার্ভাস, তারপর আবার ইউরোপিয়ান এয়ারপোর্ট সব চকচকা, ঠিক আছে, এর ভিতরে আবার আমি ভিডিও করতেছি আমার দিকে কিভাবে কিভাবে তাকায় থাকে। যাই হোক, লাস্ট পর্যন্ত সম্পূর্ণ চেক শেষ কইরা একদম বিমানের মানে লাস্ট চেকিংয়ে আইসা পৌঁছাইছি। এখানে সবাই মানে এরা ওয়েটিং রুম যাদের, মানে এটা একটা গেট নাম্বার 19 নাম্বার গেট মনে হয়, ঠিক আছে, 19 নাম্বার গেটে সবাই আয়া, যাদের 19 নাম্বার সবাই ওয়েট করতেছে, তো আমিও ওয়েট করতেছি। তো আপনাদের একটা জিনিস বলতে হয় কি, মনে করেন এই আপনার ইউরোপিয়ান এয়ারপোর্টে কোনো ধরনের চেক নেই, শুধুমাত্র গ্রিস, ইটালি, ফ্রান্স ছাড়া, এছাড়া কোনো জায়গায় আপনার এমনিতে স্মার্ট কার্ড বা ভিসা পতাকা বলতে আপনার যা বুঝাই আর কি, এগুলা কোনো ধরনের ডকুমেন্ট চেক করে না, শুধুমাত্র পাসপোর্ট থাকলেই আপনি ফ্লাইট করতে পারবেন। কিন্তু তারপরও একটু রিস্ক রয়েই যায়, কারণ আমি তো জানি আমার কাছে ডকুমেন্ট নাই। তো যাই হোক, এভাবে সময় যাইতেছে আর অনেকেই কমেন্টস করতেছেন, অনেকেই আমার ভিডিও দেখতেছেন, সবাইকে ধন্যবাদ যারা দেখতেছেন, বা নতুন যারা দেখবেন তাদেরকেও ধন্যবাদ, আশা করি ভালো লাগবে। আর অনেকে কমেন্টস করতেছেন যে আমি কেন আবার গ্রিসে যাচ্ছি, তো কেন গ্রিসে যাচ্ছি সেটা হচ্ছে আমার গ্রিসে লিগেল দিতেছে আপনার, মনে করেন ওই 2022-এর ফেব্রুয়ারি মাসের আগে যারা গ্রিসে ছিল তাদেরকে সরকার বৈধতা দেবে, এই অ্যালাউন্সমেন্ট শুরু হয়েছে আর সম্পূর্ণ কার্যক্রমও শুরু হয়েছে। তো আমার কাছে ওই ডকুমেন্টগুলো ছিল এবং আছে, সেই কারণে আমি যাচ্ছি, আশা করি আমি ওখানে গেলে আমি স্মার্ট কার্ড পাবো। তো ওইটা আমি পরে জানাবো, ঠিক আছে, কিভাবে আমি স্মার্ট কার্ড পাই এবং খুব দ্রুতর মাধ্যমে এই গ্রিসে সেটেল হই, সম্পূর্ণ আমি জানাবো। আমি গ্রিসে ডেলিভারি কাজ করি, ঠিক আছে, সেটাও জানাবো। কিন্তু এখন এই অবস্থায় মনে করেন আমি একটু রিক্সে আছি, কারণ হচ্ছে আমি যদি গ্রিসে ঢুকি তো গ্রিসে বর্তমানে আমার কোনো বৈধ লিগেল নাই, আমার কোনো দেশে বর্তমানে আমার কাছে কোনো লিগেল নাই। তো সেই হিসাবে আমি গ্রিস এয়ারপোর্টে যদি নামি, সেখানে যদি আমার পুলিশ অ্যারেস্ট করে তাহলে সমস্যা হইব, এইটাই আর কি একটু টেনশন। তো আমাদের গেটে সিরিয়াল চেকিং শুরু হয়েছে, তো আমি ফার্স্টে আর কি সিরিয়ালে যেয়ে দাঁড়াইছিলাম, তো আমার বাগিনে আমার পায়ের উড়ি টিকিট কেটে দিছে। এই যে এই সিরিয়ালটা দেখতেছেন, এটা হচ্ছে নর্মাল সিরিয়াল, আর আমি যেখানে দাঁড়ায় আছি সেটা হচ্ছে আপনার পায়ের রুটি, ঠিক আছে, এখানে হচ্ছে আপনার পায়ের রুটি সিরিয়াল। তো এই যে সিরিয়ালের মাধ্যমে ওই জায়গায় একজন ইন্সপেক্টর চেক করতে আছে, যদি আল্লাহর রহমতে যদি এখান থেকে আমার ছাইরা দেয় কোনো বাধা ছাড়া, তাহলে মনে হয় আমি গেম সাকসেস আর কি। তো এখনও একটু ডরে আছি, কারণ আমি তো জানি আমার কাছে কোনো ডকুমেন্ট নাই। তারপর চেকিং শেষ করে চলে এলাম, এখন আর কোনো সমস্যা নাই। এই যে এখানে মনে করেন এই সিরিয়ালে তাদের পিছে পিছে হাঁটতে হাঁটতে, তাদের মাঝখানে হাঁটতে হাঁটতে আমি ইনশাল্লাহ আশা করি আমি বিমান পর্যন্ত চলে যাব। তো আমি কিভাবে মাত্র সরি আমি কিভাবে ওমান থেকে বেলজিয়াম পর্যন্ত আসলাম, টোটাল 12টা দেশে ফ্লু অর্ডার আমি বাই রোডে ক্রস করছি, আর এটাই শুধু আমি প্রথম ফ্লাইটে গেম মারতেছি, ঠিক আছে। তো বিমানে উঠলে ইনশাল্লাহ সাকসেস হব। তো যারা আমার এই চ্যানেলে নতুন আসছেন বা যারা এই ভিডিও থেকে আপনাদের শুরু আমার ভিডিওগুলো দেখা, তারা চাইলে আমার পুরান ভিডিওগুলো যা দেখে আসতে পারেন, সেখানে আমি সম্পূর্ণ বর্ডার পর্যন্ত কি হয় সম্পূর্ণ আমি দেখাইছি। আলহামদুলিল্লাহ, ওই যে বিমান দেখা যায়, মনে হয় ইনশাল্লাহ সাকসেস হব বিমানে উঠতে পারলে।
এখনো নার্ভাস লাগতেছে না, নার্ভাসটা এখানকার নাই। আমি আশা করি যে বেলজিয়ামের আর কোনো নার্ভাস নাই এখন, মনে করেন যাই হোক আমার গ্রিসে যাওয়ার পরে সহি সালামতে আমি আর কি আমার রুম পর্যন্ত চলে যেতে পারলে গ্রিসে, কারণ হচ্ছে সেখানে আমার ডকুমেন্টের কিছু কাজ আছে, সেগুলো করতে আমার প্রায় 10-15 দিন সময় লাগবে। এই 10-15 দিন অন্তত আমার সেভে থাকতে হইবে। যদি আমি এই 10-15 দিনের ভিতরে পুলিশের কাছে ধরা খাই, তাহলে আমার যত আশা ভরসা নিয়ে আমি এত কষ্ট করে বেলজিয়াম যাই, আবার ওখান থেকে ফেরত আসছি, সব আমার দুলিশ্বাস হইয়া যাবো আর কি। তো পিছনের দিকে যাইতেছি, পিছনের সাইডটা উঠবো, সামনে অনেক ভিড় ছিল, ঠিক আছে। চাইছিলাম সবাই ফার্স্টে উঠতে, কারণ আমি ভিডিও করবো সুন্দর করে সবাইকে দেখানো। আর একটা জিনিস বলি আপনাদের, আমি যেভাবে আপনাদের একদম পার্ট টু পার্ট, এই যে যেমন আমি সিরিজা শুনতে আপনার দেখাইতেছি, তো এরকম হয়তো বা কোনো ইউটিউব চ্যানেলে পাইবেন না, ঠিক আছে। তো শুধুমাত্র আপনাদের দেখানোর জন্য আর হচ্ছে আমার একটা স্মৃতি হিসাবে রাইখা দেওয়ার জন্য আমি এই কাজগুলো করলাম আর কি। অনেকে আমার দিকে অনেকভাবে তাকায় থাকে যে ভিডিও করতেছে এটা সেটা, ঠিক আছে। তো আমি ডোন্ট কেয়ারি ভাবে, কারণ আমার দরকার, ঠিক আছে, এই কারণে আমি করতেছি, বা আমার স্মৃতি হিসাবে জিনিসটি রাইখা দিন এই কারণে আমি করতেছি। ওনারা কী মনে করলো না মনে করলো এটা তো আমার দেখার বিষয় না, বুঝছেন না, এই কারণে আর কি। তো বর্ডারের গেমগুলো অনেক কষ্টের, এটা অনেক আরামের, এতটুকু ডিফারেন্স, ঠিক আছে। এখানে একবার যে বিমানে উঠে গেছি যেহেতু, ঠিক আছে, বিমানে ঢুকে যাবো এখন, তো আশা করি আর কোনো সমস্যা নাই, আল্লাহর রহমতে সহি সালামতে আমি ইনশাল্লাহ গ্রিসে যাই, পৌঁছায় যাবো। বাকিটা গ্রিসে যাওয়ার পরে কী হয় আপনারা যদি জানতে চান, তাহলে আমার কমেন্টস করে জানায়, আর ভিডিও কেমন লাগলো তাও জানাবেন, যে কোনো পরামর্শের জন্য কমেন্টস করবেন। আমি এখানে কাজ করি, বর্তমানে কাজ করি, ঠিক আছে, এটা আমার পুরান ভিডিও, তো কমেন্টসের উত্তর দিতে হয়তো বা লেট হইব, ঠিক আছে, কিছু মনে করেন না, কিন্তু আমি উত্তর দেব, যেটাই জানতে চান আমি উত্তর দেব ইনশাল্লাহ, ঠিক আছে। আর সবাই আমাকে অনেক সাপোর্ট দিতেছেন, আমার জন্য দোয়া করতেছেন, আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। আর যারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করছেন তাদেরকে তো আমার প্রাণ দেওয়ার একটা আলা ভালোবাসা, আর এটাই আর কি। তো আজকে তো এই যে বিমানে বসে গেলাম, ইনশাল্লাহ যে গ্রিসে নেমে যাবো, তো গ্রিসে যাওয়ার পরে কী হয় না হয়, ঠিক আছে, ওইগুলোর ভিডিও আছে আমার কাছে, তো আমি একটু ব্যস্ত থাকি এই কারণে ইউটিউবে দিতে পারতেছি না, আপলোড করতে পারতেছি না। তো যতটুকু সময় পাই ততটুকুর ভিতরে ইনশাল্লাহ আমি দেবো। তো আজকের ভিডিও এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন, সেফ থাকবেন। Row 1 ABC 16, 17, and 2DE have included. If you like to have an in-flight catalogs, we'd like to